খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডি এর উন্নয়ন কার্যক্রমের উপর বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেডি এর বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন কেডি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মুকিত সরকার। সভায় তিনি বলেন, শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্পে প্রথম 98 কোটি টাকা বরাদ্দ ছিল, এরপর প্রয়োজনে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়। এই সড়কের পাশে আরসিসি ড্রেনও নির্মাণ হবে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ হেদায়েত হোসেন জানান, খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল, সোনাডাঙ্গা সড়ক সহ কেডিএ নিউ মার্কেট আধুনিককরণের লক্ষ্যে এই সভায় আলোচনা করা হয়। কেডিএ নিউ মার্কেটে 8 একর জমিতে 12 তলা ভবনের পরিকল্পনা রয়েছে। এ সময় সভায় সড়ক জোন, এলজিইডি, কেসিসি, গণপূর্ত পুলিশ, বাস মালিক সমিতি প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।